মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত সুপ্রিয়তে মালিক জিলকদের চাঁদের তৃতীয় দিন শুক্রবার জুমাতে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলের সুপ্রিয়তন পূর্ণ আলহামদুলিল্লাহ মহান মালিকের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি শেখ সাবানায় এমন একজন নবীর উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে জমিনে পাঠাইলেন যে নবীর শান আল্লাহ পাক স্বয়ং নিজে বলেন লাউলাকা লামা খালাকতুল আখলাক হাবিব যদি আপনার সৃষ্টি না করতাম তাহলে ফুরকান সৃষ্টি জগতের কোনো কিছুই বানাইতাম না তো যে নবীর খাতিরে সমগ্র ফুরকান সৃষ্টি করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীর জমিনে নবী রাসূলগণ ব্যাকুল ছিল আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছিলেন বিনা দরখাস্তে আল্লাহ আমাদের বিশ্বনবীর উম্মত করে শেখ জাবানায় পাঠিয়েছে যারা খুশি তারা কোন আলহামদুলিল্লাহ নবীর উম্মত হয় কি খুশি হন নাই খুশি একজন নবীর দরখাস্ত আল্লাহ পাক কবুল করেছিলেন যিনি কিয়ামতের 40 বছর আগে পৃথিবীতে আসবে ওনার নাম হযরতে ঈসা রূহুল্লাহ কেতাবে পাওয়া যায় মূলত দোয়াটা ওনার নিজের খাতিরে মঞ্জুর হয়নি ওনার মা হযরতে মরিয়ম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ পাক ওনার দরখাস্ত কবুল করেছেন সুবহানাল্লাহ আমার বাবারা ভাইয়েরা জিলকদের তৃতীয় জুমা আজকে আমাদের খুতবার আলোচনার বিষয়বস্তু হলো রাসূল পাকের সুন্নতের তাবেদারি সুন্নতের ইত্তেবা সুন্নতের অনুসরণ সুন্নাহ শব্দটা আরবি বাংলাতে হলো আদর্শ নিয়ম নীতি প্রত্যেকটা মানুষের একটা আদর্শ আছে আছে না চলার নিয়ম কানুন ভঙ্গিমা ওঠা বসা কথাবার্তা চাল চলন তো রাসূল পাকের সুন্নতের উপরে আল্লাহর হাবিব পবিত্র জবান মোবারকে ঘোষণা করেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ একটু সুবহানাল্লাহ বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলতেছেন যারা আমি নবীর সুন্নত মানে আমার তরিকা আমার নিয়ম আমার নীতি আমার আদর্শ যারা ভালোবাসে তারা যেন মূলত আমি নবীর ভালোবাসল যারা আমি নবীর ভালোবাসল এ ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতের মেহমান হবে খুশির বিষয় না খুশি একটু বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবারা ভাইয়েরা এই রাসূল পাকের আদর্শকে ধারণ করে আজকে জগতের মধ্যে যাদের নাম মানুষ চিরস্মরণীয়ভাবে রেখে রাখে যাদেরকে মানুষ যুগে যুগে স্মরণ করে মানুষ মুসিবতে পড়লে বিপদে পড়লে যাদের নামের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে তারা আল্লাহর বলিরা তারা কারা তাদের মধ্যে আমার নবীর আদর্শ ছিল কি ছিল না এখনো আছে না নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই দাড়ি নাই জুব্বা নাই ফাগরি নাই নবীর সুন্নত নাই আচ্ছা এই ব্যক্তি আসে কি রাসূল কইলে এটাকে মেনে নেওয়া যাইব আমার কথায় ওর রাগ করতেছে নাই নবীর উম্মত নবীর আশেক হইলে তার মধ্যে নবীর চিহ্ন থাকবো না থাকবো না যেখানে ইয়ামেনের কুরুম শহরে হযরতে ওয়াজ করেনি যার কাছে রাসূল পাকের জুব্বা নিয়ে গেছিল সাহাবায়ে কেরাম হযরতে ওয়াজ করেনি বললেন আপনারা কি নবীর সাহাবি কয় হ্যাঁ কো নবীর জ্ঞান পাচ্ছি ঠিক কিন্তু সাংকেতিক চিহ্ন দেখছি না নবীর জ্ঞান পাইতেছে সাহাবীদের কাছ থেকে সুবহানাল্লাহ বলেন সে ওয়াজ কারণে যার মুখে একটা দাঁতও ছিল না নিজে উঠায় ফেলাইছে কোনটা শহীদ হইছে ওহুদের ময়দানে
এজন্য সম্মান দেওয়া হয়েছে অর্থাৎ সাহাবীদের পক্ষে তার উনি দেখা বললেন তারপর নবীর সঙ্গে থাকলেন দেখলেন আপনার দাঁত তো ঠিকই আছে তো নবীর কি দিয়ে মহব্বত হলো আমার বাবারা ভাইয়েরা ওই সমস্ত আউলিয়ে কেরাম যারা পৃথিবীর আনাসে কানাসে শুয়ে রয়েছেন যাদের উসিলায় যুগে যুগে মানুষ হেদায়েত পেয়েছে এখনো যাদের দ্বারা ইসলামের প্রচার এবং প্রসার হচ্ছে যাদের আদর্শে মুগ্ধ হয়ে মানুষ সৃষ্টি জগৎ থেকে স্রষ্টার পরিচয় লাভ করতেছে ওই সমস্ত হক্কানি রব্বানি আল্লাহর অধিগতে দরবারে আমাদের সালাম আল্লাহ পাক তার ওলিদের নেক নজর ফায়েজ ও বরকত আমাদেরকে দান করুক সকলে আমিন রাসূলের পাকের সুন্নতের উপর আলোচনা আল্লাহ পাক পবিত্র কোরআনে তার হাবিব সম্পর্কে বলতেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আমার রাসূল তোমাদের মধ্যে যা নিয়ে প্রেরিত হয়েছে তা তোমরা ধারণ করো গ্রহণ করো আমার রাসূল যেগুলোকে নিষেধ করেছে বর্জন করতে বলেছে এগুলি তোমরা পরিত্যাগ করো ঘোষণা আল্লাহ ঘোষণা কার আল্লাহ জুমার নামাজ পড়ব কিভাবে পড়বেন জুমার নামাজ কি আল্লাহ মিরাফার আয়েশা দেখাই দিয়ে গেছে না কথা বলেন না ফজরের নামাজ কয় রাকাত কেমনে পড়বেন আল্লাহ কি মাঝে মধ্যে শিখাই চাইছে বলে হুজুর আজকে দাঁড়ান আমি হাগর ফজর নামাজ শিখাই দিই না আল্লাহ ইজি দিয়ে একবার না কি আল্লাহ সবার সাথে আছে না আছে আওয়াজে মনে কারো লাগে নাই আছে এ জোরে কোন আছে না নাই আছে আল্লাহ প্রত্যেকের সাথে আছে নবীও আছে কিন্তু নবী সবার সাথে না নবী থাকার জন্য শর্ত হলো আন্নাবিয়ু আওলা বিল মুমিনিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুমিন বান্দা যে তার আত্মার চাইতে আরো নিকটে আল্লাহর হাবিব চিল্লায় বলেন মারহাবা মুমিন প্রথমে ঈমান গ্রহণ করবে ঈমান আনার পরে আমলে সালেহ করবে একটা হলো মুমিনে নাকেস হালকা ঈমানদার আরেকটা হলো মুমিনে কামেল মুমিনে কামেল যে ব্যক্তি ওই ব্যক্তি নামাজের সাথে তার মেরাজ হবে সুবহানাল্লাহ কি হবে মুমিনের পরে হলো মুত্তাকি মুত্তাকির পরে স্টেজ হলো মুসলমান কি মুত্তাকির পরে কি মুসলমান কথা কয় মুত্তাকির পরে মুসলমান 7 নম্বরে গিয়ে মুসলমান আমরা তো ভালোভাবে সবারে মুসলমান হইতাছি আমরা কোন জাতি মুসলমান জাতি ধর্ম কি ইসলাম ধর্ম কি ইসলাম আমরা যে মুসলমান এটা হলো জন্মগত মুসলমান জন্মগত মুসলমান হাকিকতে মুসলমান তখনই যখন আল্লাহ পাকের গজবের ব্যাপারে ভিতরে ভয় থাকবে আল্লাহ পাকের সুখ শান্তি ব্যাপারে মনে আনন্দ থাকবে ইবাদত হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য অর্থাৎ আমার দ্বারা মাখলুকাতের কোনো ক্ষতি হবে না সবার কল্যাণ হবে ওই স্তরে যখন যাইব তখন আমি একজন মুসলমান মানে আল্লাহর কাছে কমপ্লিট আত্মসমর্পণ সুবহানাল্লাহ আমার বাবারা ভাইয়েরা তা আল্লাহ পাক বলতেছেন আমার হাবিবের আদর্শকে তোমরা অনুসরণ করো ঘোষণা করেছেন কে আল্লাহ নামাজ বলেন রোজা বলেন হজ যাকাত ইসলামের ধর্মে যে নিয়ম নীতি নির্ধারণ করেছেন আল্লাহ পাক বলেছেন তার হাবিবের মাধ্যমে জগতে বাস্তবায়ন করেছে ঠিক কি না আল্লাহ পাক এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দিক সকলে কোন আমিন একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি
স্ত্রী ছেলে মেয়ে এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবে লা ইউমিনু ততক্ষণ তুমি ঈমানদার হতে পারো না সুবহানাল্লাহ তাইলে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে কথা কথা কাকে নবীকে নবীকে যখন ভালোবাসবেন তখন নবীর আদর্শ নবীর অনুসরণ নবীর ইচ্ছা অটোমেটিক চলে আসবে ঈমানদার মুসলমান খেয়াল করেন যখন রাসূলের পাকের সাহাবা ইকরাম ইসলাম গ্রহণ করেছে এই সাহাবীরা নবীর হুকুম মেনে দ্বীনের জন্য শাহাদাত বরণ করছে কি করছে না করেছে আমরা এখন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ আজান হয়ে যায় কিন্তু অবহেলায় জামাত পরিত্যাগ করি ঠিক কথা বলেন ঠিক আল্লাহ হাবিব বলেন আজান শোনার পরে যখন মুসল্লিগণ মসজিদে আসেন আমি রাসূলের মন চাই আমি যেন বাড়ি ঘরগুলো জ্বালায় দেই সাহাবা ইকরাম আরজ করে ইয়া রাসূলুল্লাহ তাহলে জ্বালাম না কেন নবীজি বলে দুইটা কারণে জ্বালাই না একটা কারণ হলো
ওই বাড়িঘরের মধ্যে অবলা সরলা মা বোনের আছে দ্বিতীয়ত কারণ হলো ছোট মাসুম বাচ্চারা আছে তা না হলে আমি রাসূল আযান হওয়ার পরে যারা বাড়িঘরে থাকে আমি রাসূল বাড়িঘরে জ্বালায়তে হুকুম দিতাম চিল্লায় কোন আল্লাহু আকবার জামাতের এত বড় গুরুত্ব এই গুরুত্ব দেওয়ার কারণটা কি তার হাকিকত হলো প্রত্যেকটা জিনিস কোরআনের যেমন তাফসীর আছে ব্যাখ্যা আছে রাসূল পাকের হাদিসের শানে উরুজ ব্যাখ্যা আছে আল্লাহর হাবিব আর আমি যখন জামাতের এত গুরুত্ব দিয়েছি একটাই কারণ যদি ওই জামাতের মধ্যে সঙ্গবদ্ধ হয়ে একত্রিত হয়ে নামাজ পড়ে যদি একজন ঈমানদার মুমিন মুত্তাকি আল্লাহর দরবারে সিজদা করে আর এই সিজদাটা কবুল হয় ওই লোকের উসিলা আল্লাহ পুরো জামাতটা কবুল করে সুবহানাল্লাহ চিল্লায় এখন সুবহানাল্লাহ আমার বাবারা ভাইরা এখানে আমরা যারা এসেছি সবাই কি আমার মতো গুনাহগার না ভালো লোক আছে না তারা গুনাহ করে না আমি তো সবার আমার চেয়ে ভালো দেখি এজন্য নিজের দিকে অহংকার বাদ দিয়ে খেয়াল রাখবেন যে এই জামাতে এই কাতারে দাঁড়াইছি আল্লাহ নে এই কাতারে একটা রাসূলের উসিলায় আমার নামাজটা কবুল করে কিন্তু দেখবেন নামাজ যারা পড়ে সবচেয়ে বেশি অহংকার এদের ভিতরে নাউজুবিল্লাহ কইতেন না এ অনেক কইলা আর ভালো লাগবে না নামাজি নামাজ করে অহংকারে ভরা আসলে নামাজ কি অহংকারের বিষয় কি না কার হুকুম আল্লাহর হুকুম যেইভাবে করার দরকার তা তো আমরা মোটেও পারি না কি না তা তো মোটেও পারি না যেইভাবে আল্লাহকে সিজদা করতে গিয়া রাসূলের পাক একটা বার সাহাবা একরাম থেকে বলে কারণ রাসূলের পাকের আদর্শ তো আমাদের মধ্যে আনা কখনো সম্ভব না সাহাবীদের আদর্শ আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়াইতেন এশার পরে যখন নফল নামাজে দাঁড়াইতেন ফজরের নামাজ পড়তে বলে দুই রাকাত নফলকে শেষ করতেন ফায়ের মধ্যে পানি নামতো আর আমরা তো নামাজ করি আমরা নামাজে দাঁড়াইয়া মাঝে মধ্যে এদিক সেদিক খেয়াল করি না বলা নামাজে দাঁড়াইলে দুনিয়ার যত আকতা কুকতা মরে বোধায় 10 বছর আগে বুল্লা গেছে খাতার মধ্যে লেখা কিন্তু টিয়াটা কার কাছে পাইবো মনে নাই নামাজে দাঁড়াইছে পরিষ্কার আল্লাহ রসুলের মাপ চাই এটা আমাদের অনেকের মাঝে আছে এই নামাজের মধ্যে গেলে যখন আল্লাহর খেয়াল ছাড়া অন্য খেয়াল আসবে তখন তো আল্লাহ পাক খুশি হইব না বেজার হইব তো তার মতো বাথর আর জগতে নেই তো এই কোণে দাঁড়াইছে কইছে কাবাতে শরীফে তো আল্লাহ আকবার আল্লাহ তোমার সেজদা করে আর তুই এখন দাঁড়ায় এখন দাঁড়াই দিয়ে লয়ে গেল এই জন্য নামাজে যখন দাঁড়াইব প্রথমে আউযুবিল্লাহ তারপরে বিসমিল্লাহ যা নামাজে দোয়াটা এমনি অজ্জাত করার পরে যখন নিয়ত করবেন যে আল্লাহ পাক আমাকে দেখতেছে আমি যদিও দেখি না আমি যদিও আল্লাহ দেখেনি জোরে কই দেব যদি আল্লাহ দেখে বিশ্বাস থাকে নামাজের সোজা মন রাখবেন এক দ্বিতীয়ত রাসূল বলছে লা সালাতা ইল্লা বিল হুজুরি কলম হুজুরি কলম ছাড়া নামাজ হবে না হুজুরি কলমের দুইটা অর্থ একটা শরীয়তের অর্থ তুমি তোমার মন তোমার অন্তরকে নামাজে হাজির করে নামাজ পড়ো আরেকটা অর্থ তরিকার যারা জানবেন ব্যক্তিগতভাবে জানবেন এটা শরীয়তের সীমানা কথা কি বুঝাইতে পারছি প্রথম শরীয়তের অর্থ বলে দিলাম যে নামাজের মধ্যে মনটাকে হাজির করে নামাজ পড়তে হবে ঠিক কি না কলবকে হাজির করে অন্তরকে হাজির করে এখানে উপস্থিত করার পরে তারপরে নামাজ পড়বেন 10 মিনিট পরে পড়েন এখন দরকার নাই আপনার মন ঠিক নেই নামাজ পড়তে গেলে হাদিসে এমন আছে তোমার পেটে ভীষণ ক্ষুধা তুমি ক্ষুধা নিবারণ করো তারপরে নামাজ পড়ো নামাজের মন ঠিক থাকবে এখন ক্ষুধা দেয় নামাজে দাঁড়াইছেন তো তুমি নামাজটা শর্টকাট করে দেবে কথা কি বুঝতে কারণ এবাদত করতে হবে কিসের মাধ্যমে মহাপতের মাধ্যমে নামাজ পড়েন রোজা করেন কোরআন তেলাওয়াত করেন দুরূদ শরীফ পড়েন জিদাই করেন খুব মহাপতের মাধ্যমে আজিজির মাধ্যমে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কারীম নবীজি কর তোমার অল্প আমল মুক্তির জন্য যথেষ্ট হবে তবে আমলটা হতে হবে নির্ভেজাল আমলটা কি আমলটা বন্ধুরা আমার জিলগজের পরে জিলহজের মাস আমার বাবারা ভাইয়েরা নবীর আদর্শ অনুসরণ নবীর অনুকরণ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন মুসলমান যারা তাদের জাতির পিতাকে
মুসলমান মিল্লাতের জাতির পিতা, মুসলমান মিল্লাতের জাতির পিতা। ও বন্ধু সামনে রয়েছে কুরবানি, আছেন আছে কথা কন আছে, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সুন্নাত, একটা হলো পুরুষ লোকের খৎনা, দ্বিতীয় নারীর হলো কান এবং নাক ছিদ্র করা, দ্বিতীয়টা হলো কুরবানি, আত্মবিসর্জন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি তার জন্য। আল্লাহ বলে বলেন সব কিছু আল্লাহর জন্য। এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মুসলমান মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমান নয় পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা হলো হযরত আদম সামিউল্লাহ, ঠিক কি না? দুই নম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা কয়জন এসে? আরেকজন হলেন আবুল আরহা, আদম নবী সহ পৃথিবীর সমস্ত মানুষের রুহানি পিতা আমার দয়াল নবী। এই কুরবানি আমাদের সামনে আসতেছে। এবছর মানুষ করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিকভাবে যারা ব্যবসায়ী, যারা বড় লোক এবং ধনী দরিদ্র সবার হাতে কিন্তু একটু শর্ট অবস্থা, ক্রাইসিস ভুগতেছেন। আজকে যদি মিল ফ্যাক্টরির মধ্যে কাজ না হয়, ওনার এখানে লেবার না থাকে কাজ করে, যারা শ্রমিক তাদেরও কাজ মন্দ, যারা মালিক তারাও তো মন্দা, ঠিক না? ওনার ব্যবসা আমদানি রপ্তানি বন্ধ, কিন্তু তারপরও যাদের উপরে কুরবানি ওয়াজিব আদায় করতে হবে, ঠিক কিনা? আদায় করতে হবে। এই জন্য কোরবানির নিয়মটা কিন্তু খেয়াল রেখেন। আমাদের বেশিরভাগ দেখা যায় অনেকে চেষ্টা করে একা একটা দুইটা তিনটা গরু দিতে, না, কোরবানির সর্বনিম্ন নিয়ম আছে, যদি তুমি একা না পারো অংশীদার হয়ে দুইজনে দিতে পারো, তিনজনে পারো, চারজনে পারো, পাঁচজনে পারো, ছয়জনে পারো, সর্বনিম্ন সাতজনে মিললে হলো একটা পশু জবাই দিতে পারো। সুবহানাল্লাহ, এরকম হইতে পারে না? দেখা গেল আমি অর্থের দুর্বল আছি, প্রতি বছর দুর্বলে দিয়ে আসছেন, একটা গরু জবাই দিছি, এই বছর অংশীদার কেমন হইব না? ইসলামের নিয়ম আছে তো? নিয়ম আছে না? ইসলামের নিয়ম আছে নি? দুইজনে মিললে একটা দেন, তিনজনে মিললে দেন, পাঁচজনে মিললে দেন, সাতজনে মিললে দেন, কোরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোরবানি হয়ে যাবে। দ্বিতীয়ত আজকে একজন প্রশ্ন করছে, হুজুর কুরবানির সময় অনেকে আকিকা দেয়। হ্যাঁ, কুরবানির মধ্যে আকিকা দেওয়ার বিধান আছে। কুরবানির পশুর মাংস যেভাবে তিনটা বঞ্চন করেন, আকিকার মাংস ঠিক এভাবে বন্টন হয়, কিন্তু কুরবানির সাথে আকিকার নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। মনে করেন দুইটা, আপনার কুরবানির মধ্যে সাতটা নাম আছে, আপনি একজনের নাম দিলেন আকিকার বা দুজনের নাম দিলেন, বাকিটা কুরবানির ওয়ারিসের নামে দেন, কোনো সমস্যা নেই। তিন, আরেকটা প্রশ্ন, মৃত ব্যক্তির নামে অনেকে কুরবানি দেয়। হ্যাঁ, আপনি আগে দিবেন জীবিত লোকের নাম, কার নাম? খেয়াল করে বুঝেন, মাসালা, কারো লোকের নাম দেয় আগে, জীবিত, জীবিত লোকের নাম দেওয়ার পর আপনার মৃত বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি আহলে বাইত, আপনি এর নাম দিতে চান তাও দিতে পারবেন। সুবহানাল্লাহ, আগে আপনারটা আদায় করবেন, আগে তো আপনার উপরেও আছে, ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, জিব্রাইল আলাইহিস সালাম তিনটা সময় অত্যন্ত পেরাশান হয়েছিলেন, কয় সময়? কথা বলে কয় সময়? তিন সময়। হাদিসে পাওয়া যায় জিব্রাইল বলেন আমার ডিউটি সিদরাতুল মুনতাহায় বসে থাকা, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসে তখন আমি এই হুকুমটা পৃথিবীতে নবী রাসূলদের কাছে নিয়ে যাই, কিন্তু শেরজবানান নবীর কাছে আমি তিনটা বার্তা পৌঁছাইতে গিয়ে আমি জিব্রাইল পেরাশানের মধ্যে পড়ে গেছিলাম, কিন্তু আমি যে পেরাশানের মধ্যে পড়ছি আসলে গিয়া দেখি আমি যাওয়ার আগে কাজ হয়ে গেছে। এর মধ্যে একটা কাজ হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার দশ ভাই কুফের মধ্যে ফেলে দিয়েছিলেন, জিব্রাইল বলেন আমি সিদরাতুল মুনতাহায় বসা, কোন জায়গায়? আরশ আজিমের পরে, সেখানে আমি বসা, আল্লাহ পাকের হুকুম, জিব্রাইল তুমি পৃথিবীতে যাও, ইউসুফ নবীকে তার দশ ভাই কুফের মধ্যে ফালায় দিছে এবং গায়ে জামাটা খুলা ফালায় দিছে, তুমি যাও পাখা বিছাইয়া দাও যাতে আমার ইউসুফ কূপের পানির মধ্যে না পড়ে, সেখানে সাপ বিচ্ছু থাকতে পারে, অতএব তুমি গিয়ে পাখাটা বিছাইয়া দাও, দ্বিতীয়ত তার গলার মধ্যে একটা জামা আছে সেটা খুইলা গায়ে পরায় দাও। আল্লাহ কি বলছে? ইউসুফকে ভাইয়েরা কূপের মধ্যে ফালায় দিছে।
ফালায় দিছি আর আল্লাহর হুকুম হলো তুমি যাও গিয়া এর নিচে পাখা বিছায় দাও যাতে সে নিচে না পড়ে হযরত জিবরাইল নিজেকে বড় পেরেশান মনে করলেন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের নামের উপরে 70,000 কোলের পাখা জিবরাইল যখন তিনি ছেড়ে দিলেন জিবরাইল বলে আল্লাহ পাক বলে ইউসুফ নবীর ভাইয়া ওনাকে কুফর মধ্যে ছেড়ে দিয়েছে আর আমি এই অবস্থায় কেমন করে তাকে আমি ধরব আমি জিবরাইল কুফর মধ্যে নাই আমার নূরের পাখা বিছায়া দেখি ইউসুফ নবী এখনো পড়ে নাই উনি নিচের দিকে নামতেছে আল্লাহ আকবার বলে বন্ধুরা আমার দ্বিতীয় তো জিবরাইল বলেন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন উহুদের জমিনে কলেমার দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন আমার দয়াল নবী ওই উহুদের জমিনে উহুদের লোকেরা কাফের মুশরিকরা আমার নবীকে পাথর দ্বারা রক্তাক্ত করে আল্লাহু আকবার বলে হযরতে জায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা আপনাকে উৎসাহ দিয়েছিল কলেমা পড়বে গো নবী অতস তারা নিষ্ঠুর আচরণ করলো হুজুর চরণ ওরা চলে যায় আল্লাহ নবী বলে না রে জায়েদ না ও জায়েদ পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কলেমা দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে ওই উহুদের ময়দানে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি বলেন উহুদের পাহাড়টাকে উল্টায় দেই এই এলাকার মানুষকে নিমজ্জিত করে দেই নবী বলেন না রে জিবরাইল না আমি নবী কসম হয়ে প্রেরিত হই নাই আমি নবী আল্লাহর রহমত করে বানাইছে আমি নবী রাহমাতাল লিল আলামিন আমি গজবের কামনা করলে ওদেরকে ধ্বংস করে দিলে আমি নবী কার কাছে কলেমার দাওয়াত দিব হযরত ইব্রাহিম ফিরে যায় সিদরাতুল মুনতাহার মধ্যে বসা আমার দয়াল নবীজির জিসিম মুবারক থেকে রক্তের ফোঁটাগুলি শরীর বেয়ে যখন কদমের কাছে গেছে একটা ফোঁটা রক্ত আমার রসূলের কদম থেকে জুতা মুবারকের মধ্যে লাগা জমিনের মধ্যে পড়বে আমার আল্লাহ বলে ইব্রাহিম যাও উহুদের ময়দানে যাও আমার বন্ধুর শরীর থেকে যদি এই রক্তের ফোঁটা উহুদের জমিনে পড়ে কিয়ামতের আগে উহুদের ময়দানে কোনো ফসল হবে না অতএব তুমি যাও রক্তের ফোঁটা যাও জমিনের মধ্যে না পারে তুমি তোমার পাখার মধ্যে ধারণ করো জোরে বলুন সুবহানাল্লাহ জিবরাইল কে আমি আরশ আযিম দেখি তাকায়া দেখি জুতা মুবারক পেট করে রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়ে যাচ্ছে আমি সে আরশ আযিম পার হয়ে সিদরাতুল মুনতাহা থেকে জমিনের মধ্যে আয়েশা উহুদের ময়দানে আমার নূরের পাখা বিছায়া দিলাম এখনো দেখি রক্তের ফোঁটা পড়ে না পাখা বিছানার পরে আমার পাখা আর উপরে পড়েছে আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা জিবরাইল বলে আমার আল্লাহ পাকের নামের উপরে এত শান আজমত আমি জিবরাইল বুঝতে পারি না কোথায় সিদরাতুল মুনতাহা কোথায় সাত আসমান সাত জমির পারে দিয়ে এই জমিনের মধ্যে আয়েশা অথচ দেখি এখন রক্তের ফোঁটা পড়ে না জিবরাইল কই তিন নম্বরে আরেকটা জায়গার মধ্যে আমি বড় ভীত হয়ে গেছিলাম সেই জায়গাটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেয় ইসমাইলের গলার মধ্যে ছুরি গলার মধ্যে কি ছুরি গলার মধ্যে ছুরি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইলের গলার মধ্যে ছুরি ধরছেন আল্লাহু আকবার বলে ঘুষ মারবেন আমার আল্লাহ ডেকে বলে ও হযরত ইব্রাহিম জান্নাতের মধ্যে যাও একটা জান্নাতি দুম্বা লও দ্বিতীয়ত জাহান্নামে যাও একটা লোহার টুকরা লও এই লোহার টুকরা কানা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়া দিবা ইব্রাহিম আমি আল্লাহর এসকে আমার মহব্বতে ইসমাইলের গলায় ছুরি চালাইব ইসমাইল জবাই হবে না ইসমাইলকে সরাইয়া দুম্বা দিয়া দিবা ছুরির নিচে আমার নামের উপরে দুম্বা জবাই হয়ে যাবে সিদরাতুল মুনতাহায় অতস আল্লাহর হুকুম কি তুমি প্রথমে জান্নাতে যাইবা একটা দুম্বা লইবা দ্বিতীয়ত জাহান্নামে যাইবা একটা লোহার টুকরা লইবা সেখানে গিয়া ইব্রাহিম নবীর শরীর নিচে লোহার টুকরা দিবা
তৃতীয় তো ইব্রাহিম ইসমাঈলকে সরাইয়া দুম্বা দিবা তারপর জবাই হবে জিব্রাইল ভাই এই ডিউটি মনে আমার পক্ষে সম্ভব না জিব্রাইল আয়েশা দেখলেন জান্নাতে গিয়ার পক্ষে দুম্বা লইছে জাহান্নাম থেকে লোহার টুকরা লইছে জিব্রাইলকে আমি পৃথিবীতে আয়েশা দেখি মিনা প্রান্তরে ইব্রাহিম নবী সরে জবাই বলছ আল্লাহ আকবার বলে দিচ্ছে ঠিক কিন্তু এখনো ইসমাঈলের গলায় লাগে না আর জোরে কোন সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ক্ষমতা চলে কার আল্লাহ চলে না কার আল্লাহ ইব্রাহিম নবী রাগ করে ইসমাঈলকে জবাই দিতে গিয়ে সুনিকে ফালায় দিছিল কিন্তু যেই পাথরের মধ্যে ফালাইছে বিনা প্রান্তরে এখনো সেই পাথরটা দুই টুকরা আছে চিল্লায় আল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম নবী প্রশ্ন করেছিল কি রে পাথর আমার ইসমাঈলকে জবাই করার ধারণার মধ্যে নাই অথচ পাথর দুই ভাগ হয়ে গেল ঘটনা কি ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার ব্যাপারে সেই ছুরি ইব্রাহিম নবীর সাথে কথা বলেছিল ওগো আল্লাহর খলিল আপনি আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছেন কুরবানি দিচ্ছেন মূলত আপনি হুকুম দিবেন একবার আমি জবাই করতে ইসমাঈলকে আমার আল্লাহ বারবার নিষেধ করতেছে ইসমাঈল যেন জবাই না হয় কারণ হলো ইসমাঈল আলাইহিস সালাম ওনাকে আমার ইসমাঈল আলাইহিস সালাম যাকে জবিউল্লাহ বলা হয় যিনি আল্লাহর রাস্তায় জবাই হয়েছিলেন আমার নবীকে বলা হয় জবিহাইন অর্থাৎ তিনি দুইবার জবাই হইছে ওনার বাবা আব্দুল্লাহ আমার বাবারা ভাইয়েরা ইসমাঈল জবাই না হওয়ার পিছনে একটা হাকিকত সেইটা হলো ইসমাঈলের পেশারের মধ্যে নূরে মোহাম্মদ ছিল যদি ইসমাঈল সেই দিন জবাই হয়ে যাইত তাইলে নূরে মোহাম্মদ শেষ পৃথিবীতে আসতো না কথা কর ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক ইব্রাহিমকে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল জবাইয়ের মাধ্যমে ওনার কাছ থেকে আত্মত্যাগের পরিচয় নিয়েছেন কিন্তু ইসমাঈলকে জবাই করা নয় ওনার মধ্যে আত্মত্যাগ কতটুকু আছে সেটাই হলো পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আমার ওই বান্দাকে বেশি মহব্বত করি যার অন্তরে আমার বেশি ভয় আছে সুবহানাল্লাহ যার অন্তরে আমার বেশি কি আছে ভয় আছে কুরবানি দিবেন পাঁচজনই মিলাদের সাতজনই মিলাদের একজনে দেন কোনো আপত্তি নাই অহংকার যেন না আসে কুরবানি কার জন্য সকলে গণ কার জন্য এই উদ্দেশ্য যদি থাকে তাইলে আল্লাহ যে আয়াতে কারিমা ইন্না সলাতি ও নুসুকি নিশ্চয়ই আমার নামাজ নিশ্চয়ই আমার কুরবানি কার জন্য আল্লাহর জন্য এটা থাকলে মানুষের ভিতরে কখনো অহংকার আসে না আর অহংকার যদি থাকে এই ইবাদত কখনো কবুল হবে না জোরে কোন হবে না বাবারা ভাইয়েরা বিনয়ের সাথে বলবো আমাদের জিলকত মাসের পরে জিলহজ মাস সামনে হাকিকত হলো কুরবানির নিজে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা নিজে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাওয়া আমি মনে হয় গত বছর ঠিকই জিলকতের জুমায় একটা কথা বলেছিলাম বনের পশুকে জবাই দেওয়ার আগে মনের পশুকে জবাই দাও কথা বলেন না কেন যদি আমার আপনার মধ্যে হিংসা থাকে অহংকার থাকে লোভ থাকে পরনিন্দা থাকে আমি বলবো তোমার এই নামাজ তোমার এই রোজা না করলে ভালো নামাজি ভালো আছে মানুষ নামাজ পড়ে তো চোখে যাবে তার কারণ তার ভিতরে হিংসা দূর করতে পারে নাই অহংকার দূর করতে পারে নাই লোভ সামলাইতে পারে নাই নামাজের প্রয়োজন নাই তো যখন আমি আল্লাহর দরবারে সেলেন্ডার হয়ে যাব তাইলে এগুলো তো থাকার কথা না কথা কোন থাকার কথা না আমার বাবারা ভাইয়েরা মনে কিছু নিয়ে না বিনয়ের সাথে বলবো হিংসা অহংকার লোভ এগুলি আমাদের পরিত্যাগ করতে হবে এটা কি হুজুরতে আরম্ভ হলো না একারে হুজুর থেকে মুসলিমদের সবার মধ্যে কথা কোন ঠিক কিনা এটা পরিত্যাগ করতে হবে কোনো কিছুর ব্যাপারে বিন্দু মাত্র অহংকার করা যাবে না আমি কিসের অহংকার করব আমি এখন এখানে দাঁড়ায় রয়েছি এখানে আমি নামাজ পড়ব আমার উপরে এইটুকু নামাজটা পড়তে পারবো এইটুকু গ্যারান্টি কি আমার কাছে আছে তাহলে আমি কিসের অহংকার করব এই তো মসজিদের সামনে লাশ উনি গতকাল করে আসার নামাজ পড়ছে সুবহানাল্লাহ কইতেন না গতকাল করে আসার নামাজ পড়ছে উনি কি জানতেন ফজর আগে মারা যাবে তাহলে তো ঘুমাইতো না ওই আল্লাহ জিকির করতো মানুষ সব কিছু জানে ও কি বলতে পারে একটা জিনিস তৈরি করে তার গ্যারান্টি দেওয়া দেয় ওয়ারেন্টি দেওয়া দেয় কত দিন কত মিনিট চলবে একটা বোমা এখান থেকে ফাটাই ও আরেক জায়গার মধ্যে কত জায়গা কয় কিলো দূরত্ব করবো সে এখান থেকে বলতে পারে বিদেশের দিন কম্পিউটারের মাধ্যমে কিন্তু নিজে কতক্ষণ থাকবো এটা কি বলতে পারছে না কথা বলতে পারছে পারে নাই
বরংসো সারা ফারে তারা আমাদের চেয়ে ব্যতিক্রম কথা বলেন না কেন যারা পারে তার মানুষকে আকার ইঙ্গিতে বলে যায় আমি অমুক সময় অমুক দিন চলে যাব চিকিৎসার দরকার নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম কিছু মানুষ স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকে মানুষ আজীবন তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে করে কি করে না এটা আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন তোমরা সত্যবাদী সঙ্গী হও সঙ্গী হয়ে আমি আল্লাহকে স্মরণ করো আমার বাবারা ভাইয়েরা আমি বিনয়ের সাথে বলবো অন্তত তোকে যা কিছু করে জুমার নামাজটা জামাতে এসে পড়লে সপ্তাহে একদিন সবার সাথে দেখা হইল এত বড় একটা জামাত প্রথমত জামাত তো বড় পাইলেন এখানে আল্লাহর যে কোনো ইমানদার মুমিন মুত্তাকি বন্ধ থাকতে পারে না সবাই তো ইমানদার ইমানদারের মধ্যে ইমানের কামেল মুত্তাকি এবং আল্লাহর ওলি আছে না নাকি আছে আল্লাহর ওলি যে এখানে জামাতে আছে এটা হয়তো আমাদের চোখে ধরা না পড়লো যেখানে পাশে আল্লাহর ওলি দুইজন শুয়ে রয়েছে আছেন আছে এই দুইজন ওলিকে জিয়ারত করার জন্য জিয়ারত মাজার শব্দটা জিয়ারত থেকে আসে জিয়ারা মানে সাক্ষাৎ জিয়ারা মানে কি সাক্ষাৎ যেখানে আশিক মাশুকের দেখা হয় মাহবুবের সঙ্গে দেখা হয় এখানে সকাল সন্ধ্যা ফেরেশতারা 24 ঘন্টায় আল্লাহর ওলি জিয়ারত করে আমরা না করলে কি হবে আমরা করলে আমাদের লাভ আমাদের ফায়দা আমাদের বরকত হাসিল হবে ফায়দা হাসিল হবে আর না করলে আমরা বঞ্চিত হইলাম ঠিক কি না আমার বাবারা এর জন্য বলবো অন্তত পক্ষে পাঁচ জায়গা নামাজ যেখানে ব্যবসা প্রতিষ্ঠান পাশে মসজিদ আছে আপনি পড়েন বাড়িতে পড়েন সমস্যা আছে কোন আপনি যেখানে ব্যবসা করতেছেন যেখানে আপনি ডিউটি করতেছেন এখন প্রতি বাড়ি দিবার কে আশেপাশে মসজিদ আছে আগের মতো এমন নাই যে বলে তিন মাইল হাঁটতে মসজিদ যাওয়ার লাগে আছে নাকি জায়গায় জায়গায় মসজিদ আপনি গিয়ে নামাজ আদায় করেন দ্বিতীয়ত সপ্তাহে একবার শুক্রবার সমস্ত ব্যবসা অফিস আদালত সব বন্ধ বন্ধ কি না আপনি জুমার নামাজটা নিজের মহল্লায় এসে পড়েন বিচার কথা শোনেন জানেন বন্ধুরা আমার হেদায়তের মালিক আল্লাহ বলে আল্লাহ আল্লাহ এই হেদায়ত কে কোন দিন কার কথায় হবে সেটা নিজেও সে জানে না সে নিজেও জানে না কে কোন দিন কার কথায় হেদায়ত হবে এক জায়গায় আলোচনা হচ্ছে সে শুনছে তার মন লেগে গেছে গা আস্তে সে খারাপ কাছে ভালো হয়ে গেছে ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন আমিন করুন আমিন আল্লাহুম্মা সাল্লি দাঁড়িয়ে চার রাকাত কাবলাল জুমা আদায় করেন যে যেখানে আছেন দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন অসংখ্য জায়গা আছে প্রত্যেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়